নমস্কার বন্ধুরা, আরও একবার বঙ্গ পিটিশনের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে 16,500 শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আছে। অর্থাৎ 2014 সাল থেকে রাজ্য সরকার কোনো ধরনের প্রাথমিক টেট পরীক্ষা নেয়নি, অথচ হঠাৎ করে কী করে 16,500 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারে রাজ্য? তো এটিকে অবৈধ বলে বেশ কিছু পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং সেখানে মামলা করে, এবং সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। তো সেক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে, এবং একাধিক বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। 1 মার্চের মধ্যে হলফনামা দিয়ে সেই সব প্রশ্নের উত্তর রাজ্যকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি বলেছেন, প্রতিবছর টেট পরীক্ষা না নিয়ে 16,500 শূন্য পদে রাজ্য সরকার নিয়োগ কীভাবে করতে পারে? তাছাড়া 2014 সালে যারা টেট পাস করেছিল তাদের কোনো ধরনের সার্টিফিকেট দেয়নি। এনসিটি এর গাইডলাইন অনুসারে তাদের সার্টিফিকেট দেওয়ার কথা, অর্থাৎ সার্টিফিকেট না দিয়ে কীভাবে এই নিয়োগ করা যায়? এই নিয়েই রাজ্যকে হলফনামা দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি, এবং 1 মার্চের মধ্যে হলফনামা দিয়ে সেই সব প্রশ্নের উত্তর রাজ্যকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।